অভিযানে অবৈধভাবে দখলকৃত প্লট ও নদী তীরে জায়গা উদ্ধার করা হয়েছে সকালে রাজধানীর রূপনগরে তিন মন্ত্রণালয়ের সমন্বিত অভিযানে চারশো চুয়াত্তরটি প্লট দখলদারদের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় অন্যদিকে তুরাগ নদের আবদুল্লাপুর এলাকায় নদী তীরের প্রায় দেড় একর জায়গা উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ এভাবেই একে একে গুড়িয়ে দেওয়া হয় তিন দশকেরও বেশি সময় ধরে অবৈধভাবে পাঁচশো প্লট করে দখলে রাখা স্থাপনাগুলো রাজধানীর রূপনগরের দুয়ারিপাড়া সমন্বিত অভিযান চালায় ভূমি মন্ত্রণালয় পূর্ত বিভাগ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সেখানে বসবাসকারীদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ পেয়েই নিয়ম মেনে বাস করে আসছিলেন তারা অপরদিকে মামলা নিষ্পত্তি করেই অভিযান চালানো হয়েছে বলে জানালো কর্তৃপক্ষ ধর্ম মন্ত্রণালয় আমাদেরকে চিঠির মাধ্যমে বছরের জন্য দিছে আমরা পে অর্ডার এগেনেস্টে আমাদের কিনে বসে দলিল দিছে এই দলিল এগেস্টে আমাদের নামে সিডি জড়ে বসে সেটা গেজেট হয়েছে আমরা এই এই বছর পর্যন্ত খাজনা দিয়ে আসছি আমাদের উদ্দেশ্য হলো এই বরাদ্দ গহিতা যারা নব্বইয়ের দশকে যারা তিরিশ বছর ধরে বরফ প্লাটগুলো বুঝে পান নাই তাদেরকে বুঝিয়ে দেওয়া এদিকে নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডাব্লুটিএ রোববার টঙ্গীর কামারপাড়া ব্রিজ এলাকা থেকে অভিযান শুরু হয় পরে তুরাগের তীরে অবৈধ আবদুল্লাপুর পাইকারি মাছের বাজারে অভিযান চালায় সংস্থাটি বিআইডাব্লিউটিএ জানায় আগে থেকে দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তা না মেনে কার্যক্রম চালিয়ে আসছিল অসাধু ব্যবসায়ীরা যতক্ষণ পর্যন্ত নদীকে আমরা পূর্ণাঙ্গভাবে মুক্ত করতে না পারব যতক্ষণ পর্যন্ত এক ইঞ্চি জায়গাও দখলে থাকবে ততক্ষণ পর্যন্ত বিআইডাব্লিউটি এ নদীতে থাকবে আগামী তেইশ ও চব্বিশ ডিসেম্বরও অভিযান চালাবে এ সরকারি জমি দখল করে গড়ে তোলা অবৈধ এই স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হলো নিমিশেই এলাকাবাসী বলছেন এর আগেও এখানে হয়েছে অভিযান আবার দখল হয়েছে পুনরায় সুতরাং শুধু অভিযানই নয় অভিযান পরবর্তী সময়ে কর্তৃপক্ষের নজরদারি বহাল থাকুক এমনটাই দাবি তাদের রাশেদ বাপ্পি সময় সংবাদ আবদুল্লাপুর ঢাকা